কি হয়েছে আপু? কিছু হয় না, মানে ভিডিও থেকে কিছু হয় না, এত কম মরে যাওয়ার কি রে হাতে না, বিয়ে করতে পারবি নি? তো বিয়ে করলে কেন নেব? আসসালামু আলাইকুম গাইস, সাইফুল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে, সেটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে। অর্থাৎ আমরা জানি এটি থেকে প্রায় 1020 ফুট উচ্চতা অবস্থিত, আর আজকে আমরা সেই 1020 ফুট উপরে আমরা উঠবো। দেখি আমরা কতটুকু উঠতে পারি আর কতটুকু কষ্ট হয় আমাদের আজকে উঠতে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে উপভোগ করে থাকুন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চন্দ্রনাথ পাহাড়টি সীতাকুণ্ড বাজার থেকে একটু পূর্ব দিকে গেলেই দেখা মেলে। এখানে যাওয়ার আগে সীতাকুণ্ডর কয়েকটি বড় বড় হিন্দু ধর্মীয় তীর্থস্থান দেখা যায়, তার মধ্যে এটি একটি। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই তীর্থস্থানের কিছু চিত্র। আমরা এখন আছি চন্দ্রনাথ মন্দিরের আগে, অর্থাৎ নিচে যে একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে শ্রী বিশ্বনাথ মন্দির। এটি চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার আগে এটি পড়ে, অর্থাৎ এখানে সেই শুরু হওয়ার আগে এটি পড়ে। এখন আমরা এটা থেকে চলে যাবো আমরা সরাসরি চন্দ্রনাথ মন্দির। তো গাইস, বাদটা পাগে যে আমরা এখন দেখতে পাচ্ছেন পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে পাহাড় উপরে প্রায় 1020 ফুট উপরে। আমরা এখন এই পাহাড়টিতে উঠবো, ঠিক এই মন্দিরটি আসলে বাদটা পাগে আমরা এখন এই মন্দিরটিতে উঠবো। আর এই মন্দিরে আমরা নিজেকে উঠতে, এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই, ভাবুন না, যেহেতু সিঁড়ি সিঁড়িতে কোনো গাড়িতে যাওয়া যাবে না। আর সিঁড়িগুলো মানে অনেক খারাপ সিঁড়ি, তাই আমরা এই সিঁড়িগুলো হেঁটে উঠতে অনেক কষ্ট হবে জানি। আমাদের ট্যুর মেম্বারগণ এখনই চন্দ্রনাথ পাহাড়ে রওনা করেছে, আর দেখতে পাচ্ছেন আপনারা সবাই একসাথে হাঁটা শুরু করেছে। আপুরা এবং ভাইয়ারা সবাই একসাথে এখন চন্দ্রনাথ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ে যেতে যেতে অনেক কিছু দেখা যায়, যেমন এখানে একটি সমাধিস্থান, এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীতার মন্দির, যেটা আমরা শুনেছি বইয়ের পাতায়। সো গাইস, এ হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় পর যে মন্দিরটি রয়েছে এটির মূল গেট। এখান থেকেই সিঁড়ি শুরু হয়, আর এখান থেকেই শুরু হয় চন্দ্রনাথ যে পাহাড়টি রয়েছে এটির যাত্রা। আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি এর দিকে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ওইখানে পৌঁছাতে। কি হয়েছে, কি হয়েছে, কি ওরিম বাবার কাঠ গোলাপ, কাঠ গোলাপ, কাঠ গোলাপ মাইয়া ভাই, কাঠ গোলাপ দেখো কি ভাই, কিরে মাই কি মানে শেষ, তুই দেখ তোর সামনে রেগুলার আরো বেশি বারের। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার আগে এরকম অনেকগুলো দরবেশ বাবাদেরকে দেখা যায় যারা টাকা তুলছে। দেখেন এখানেও আরেকজন বসে আছে, তিনি আমাদেরকে দেখে মুখ লুকিয়ে ফেলেন, অর্থাৎ মুখে হাত দিয়ে ফেলেন। আসলে আমরা গেছিলাম যেহেতু ফ্রাইডেতে, সেদিন ছুটির দিন ছিল, আর ওই দিন চন্দ্রনাথ পাহাড়ে অনেক মানুষ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ যে পাহাড়টা, পাহাড়টার কিছুটা ভিউ এখান থেকে। এই পাহাড়ের উপরে আমরা উঠবো এবং এরপর আরেকটা পাহাড়ে যাব। এদিকে দেখতে পাচ্ছেন একটা দোকান, অনেক মানুষের ভিড়। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এগুলোকে আমরা বেতুন বলে থাকি, অর্থাৎ বেত গাছের যে ফল ধরে ওইটা, যেটা গ্রামে অনেক ছোট ছোট ফল থাকে বাট এখানে অনেক বড় বড়। দেখতে পাচ্ছেন আসলে এটি একটি পাহাড়ি বেতুন, যার কারণে এত বড় বড় দেখা যাচ্ছে। কি হয়েছে আপু, কিছু হয় না, মানে ভিডিও থেকে কিছু হয় না, এত তো মরে যাওয়ার কি রে হাতে না, বিয়ে করতে পারবি নি? তো বিয়ে করলে কেন নেব? বিয়ে করলে আহা রে, বোঝোস না গা, ছোট ভাই মাহি উঠতে পারতেছে না, অবস্থা শেষ। কি রে ভাই তোর বিয়ে করামো কেন, বিয়ের আগে তো দিয়ে অবস্থা হয়, এত বিয়ে কারণ তাই তো না, উড়ে উড়ে হলো উড়ে জেনে যায় এনে ছবি, এনে ছবি জেনে যায় এনে ছবি, দেখেন ধাক্কা দি ধাক্কা দি তার ফাঁকের মতো উড়ে যাবে গা।
এ হচ্ছে চন্দ্রনাথের প্রথম মন্দিরটি। দেখেন এটা উঠতে উঠতে সবাই ক্লান্ত হয়ে গেছে অনেক, এটি প্রথম। এবং এরপরে আরও একটি মন্দির রয়েছে যেটি সর্বোচ্চ চূড়ায়। দেখেন এখানে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে, আমাদের গ্রুপেরও সবাই ক্লান্ত। দেখেন তুষার, এরপরে আপুরা, সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে। অনেকেই অর্থাৎ কৃষ্ণ চক্র এখানে একটু বিশ্রাম নিচ্ছে। এখানে ওঠার পর আমার অবস্থা পুরাই শেষ। আমার মনে হচ্ছিলো যে আমার হাত পা সব মানে অবশ হয়ে গেছিলো, একটু নড়াচড়া করতে পারতেছিলাম না। পরে অনেকক্ষণ রেস্ট নেই, ঠান্ডা খাই, তারপরে একটু ভালো লাগে। দেখেন আমাদের গ্রুপের সবার একই অবস্থা, সবাই অনেক ক্লান্ত। শুধু আমাদের গ্রুপের না, সকলেরই একই অবস্থা, সবাই এখানে এসে এখন রেস্ট নিতেছে সব গ্রুপের। কারণ অনেকটা খারাপ পথ, অনেকটা পাহাড় বেয়ে আসছে এখানে। এরপরে সামনে একটা মন্দির, যদি ওইটাতে উঠতে বেশি কষ্ট নেই। দেখেন আমাদের ছোট ভাই মাহি, সে অনেকটা অনেক ক্লান্ত। আমাদের ওই দেখা যাচ্ছে মন্দির, তবে আমরা প্রথম মন্দিরটা শেষ করে এখন দ্বিতীয় মন্দিরটাতে যাচ্ছি, অর্থাৎ যে মেইন চন্দ্রনাথ মন্দিরটা ওইটাতে আমরা এখন যাচ্ছি। এখন এখান দিয়ে আমরা যাব। যদিও প্রথমটাতে উঠতে উঠতে সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে, তারপর কি করার, উঠতে তো হবেই। অবশেষে আমাদের কুমিল্লা সিটি গ্রুপের সদস্যরা পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত স্থান, অর্থাৎ চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায়। 1020 ফুট উপরে তারা উঠে যায়। দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা অবস্থা অনেকটা ক্লান্ত অবস্থা। দেখেন এখানে অনেক দর্শনার্থী রয়েছে, সবাই কেউ ছবি তুলছে, কেউ রেস্টে নিচ্ছে, অনেকে। দেখেন এখান থেকে ভিউটা অনেক জোস। ওই যে দেখা যাচ্ছে আগের মন্দিরটা, যেটাতে আগে উঠছিলাম আমরা, এরপরে এটাতে। আসলে এটা অনেক উপরে, যদিও উঠতে অনেক কষ্ট, তারপরও যে একটা, অর্থাৎ আমাদের জন্য এটা এভারেস্টের জয়ের মতোই, যে ছোটোখাটো একটা এভারেস্ট জয় করে ফেলেছি। আসলে আমি যদিও এর আগে উঠেছিলাম, যদিও আমার ট্যুর মেম্বাররা ওঠে নাই, তাই তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আর এটাতে উঠতে আসলে প্রথমত অনেক সাহসের প্রয়োজন, দ্বিতীয়ত অনেক এনার্জি দরকার। যারা একটু দুর্বল তাদেরকে না উঠায় বলবো না ওঠার জন্যই, কারণ অনেকটা বেশি এনার্জি প্রয়োজন হয়। যদিও না আমার ক্ষেত্রে আর এতটা এনার্জি লাগে না, উঠতে অনেকটা এনার্জির প্রয়োজন হয়। আপনারা দেখেন সামনে যে মন্দিরটা দেখছেন, এটাই হিন্দু ধর্মের তাদের যে তীর্থস্থান, এটাই। এইখানেই তারা অনেক কষ্ট করে আসে, আসার পর তারা এখানে তাদের মনের বাসনা বলে। আমরা আপনাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি, যদি আমরা এই তীর্থস্থান দেখতে আসি নাই, আমরা এসেছি পাহাড়টা, অর্থাৎ এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া ওঠার জন্য। তো এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া উঠলে এই তীর্থস্থানটি দেখা যায়, তাই আপনাদেরকে তীর্থস্থানটি দেখাচ্ছি। এ হচ্ছে হিন্দু ধর্মের, অর্থাৎ তাদের যে সীতাকুণ্ড সীতার মন্দির বলে এইটা। যদিও আমি এর ইতিহাস বা এ সম্পর্কে অনেকটাই জানি না কিছু, তাই আপনাদেরকে আর বলতে পারছি না। আপনাদেরকে আমরা ভিউগুলো দেখাচ্ছি, চন্দ্রনাথ পাহাড় থেকে যে ভিউ হচ্ছে ওগুলো একটু দেখেন। এই দেখেন চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে অন্যান্য পাহাড়ের যে দৃশ্যগুলো। তো গাইস আমরা এখন নেমে যাব। নেমে যাওয়ার সময় যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাসি, আর এই খাসিগুলো বেয়ে বেয়ে আমাদেরকে এই চন্দ্রনাথ পাহাড় থেকে নামতে হবে। আর যদিও খাসি, তারপরেও আমাদেরকে নামতে এতটা কষ্ট করতে হবে না। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, শুধু আজকে একটাই কষ্ট বেশি হচ্ছে, মানুষ অতিরিক্ত, যার কারণে নামার সময় অনেকটা সময় আমাদের লেগে গিয়েছিল। দেখেন অনেক মানুষ এখানে আজকে রয়েছে। আমরা এখন নেমে যাচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক যুবক এবং অনেক বৃদ্ধ মানুষ উঠেছে এখানে, কারণ তারা তাদের ধর্মের যে তীর্থস্থান সেটির জন্য অনেক বৃদ্ধ মানুষও উঠেছে, আর এর মধ্যে তো রয়েছে অনেক পর্যটক। তবে একটা জিনিস ভালো লাগে হচ্ছে যে দুপাশে অরণ্য, এর মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে ওঠা নামা অনেকটা কষ্ট হলেও এর মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়, কারণ এখানে রয়েছে নির্মল বাতাস, যেটা আসলে কী বলবো, একেবারেই পিওর। আর দুপাশে অনেক গাছপালা রয়েছে, হয়তো এখানে গাছপালাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেক কিছু চাষ করছে আমাদের পাহাড়িরা। এই পাহাড়টা দেখুন একেবারে খাড়া পাহাড়। সো আমরা এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে, যদিও আমাদের ট্যুর মেম্বার অনেকেই নামতে অনেক কষ্ট হচ্ছে, তারা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই মাঝে মধ্যে তাদের জন্য আমরা একটু একটু রেস্ট নিচ্ছি। এই জায়গাটি দেখেন একটু লক্ষ্য করে, মনে হচ্ছে একটি গুহা থেকে নামা হচ্ছে, অর্থাৎ চন্দ্রনাথ থেকে নামার সময় এই জায়গাটি পড়ে, অর্থাৎ দুটি পাহাড়ের মধ্যখান দিয়ে
গুহার মতো একটা জায়গা দিয়ে সিঁড়ি বেয়ে চলে আসছে নিচের দিকে, আর এখান দিয়ে আমরা নিচে নেমে আসছিলাম। জায়গাটি দেখতে যদিও ভয়ঙ্কর, কিন্তু এতটা ভয় লাগে না, কারণ সারাদিন বা সারাক্ষণই এখান দিয়ে মানুষ চলাচল করে থাকে। আসার সময় আমরা আবার সেই দরবেশ বাবাকে দেখি। তারা আসলেই তাদের সেই মন্দিরের জন্য, অর্থাৎ তার তীর্থস্থানের জন্য তারা টাকা তুলে থাকে, আর তারা কয়েকজন জায়গায় জায়গায় বসে থাকে।